আসসালামু আলাইকুম ওর আবরকাত আমি এই আগে বানিয়ে দেখাইছি আজকে আমি দেখাবো ক্লাসিক সিস্টেমে গ্রেডিং সহ ফল শার্ট কীভাবে মেক করতে হয় সেটা দেখাবো তো তার আগে আমার একটা রিকোয়েস্ট যে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তারা তো করেছেন যারা না করেছেন আমার রিকোয়েস্ট যে আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর এই ভিডিওটা যদি আপনাদের বিন্দু মাত্র উপকার হয় যদি উপকারে আসে তাহলে এইটাই আমার রিকোয়েস্ট যে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো আরেকটা রিকোয়েস্ট হলো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি দেখেন সত্যিই আপনি একটা ভালো একটা প্যাটার্ন ডিজাইনার হতে পারবেন ঠিক আছে কারণ হলো এই ভিডিওটার মধ্যে কোনো অপশন হিডেন নাই তারপরে যদি কাজের ক্ষেত্রে দুই একটা অপশন হিডেন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জিজ্ঞেস করবেন আমি আপনাদের ইনশাল্লাহ ঠিক আছে তো বেশি কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক আমরা প্যাটার্ন প্রথমে ডিজাইনের যে সফটওয়্যারটা আছে সে সফটওয়্যারটা ওপেন করে নেই ওপেন করা ওপেন করে নেওয়ার পরে এখন আমরা দেখবো যে আমার সাইজ আমাদের সাইজ কি কি আছে সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ চল্লিশ পর্যন্ত সাইজ আছে তো আমার আ প্রথমে আমি এই সাইজটা তৈরি করব কীভাবে তৈরি করব আমি এইটার ভিতর থেকেই সাইজ তৈরি করা সিস্টেম দেখাবো যেমন প্রথমে আমি দিব এখানে ইনস্টাল নাম্বার ইনস্টাল নাম্বার হলো সি এইচ জিরো ফোর থ্রি থ্রি তো প্রথমে আমি নিয়োত যাব সি এইচ জিরো ফোর থ্রি আচ্ছা তারপরে আমি কি সে যাবো ডিসপ্লেতে যাব ডিসপ্লেতে যাওয়ার পরে টাইটেল ব্লক টাইটেল ব্লকের পরে সাইজ ঠিক আছে তারপরে আমি এখানে এই সাইজগুলা নিব সাতত্রিশ থেকে আশি পর্যন্ত সাইজ আমি এই সাইজগুলা নিব কীভাবে নিব দেখেন এফ সেভেনে ক্লিক করবো তারপর আই এম পি এখানে ক্লিক দেব ক্লিক দেওয়ার পরে এখন আমি দেখবো যে এই সাইজগুলো আমার এখানে আছে কি না তো এই সাইজগুলো আমার এখানে নাই বানানো নাই সাইজগুলো বানাতে হবে সাইজগুলো বানাবেন কিভাবে এই দেখেন আমি এখানে এটা ওপেন দিলাম আমি ওপেন ওপেন দিলাম ওপেন দেওয়ার পরে এই সাইজগুলো আমি ডিলিট দেব বাস তারপরে আমার সাইজ কত থেকে কত আবার একটু দেখে নেই সাত তিরিশ থেকে তারপর ইন্টার আটত্রিশ ইন্টার তারপর ঊনচল্লিশ তারপরে হলো চল্লিশ চল্লিশ আমি বেসিক সাইজ দেব এখানে স্টার মার্ক বাস তারপরে একচল্লিশ তারপরে বিয়াল্লিশ তারপরে তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ ঠিক আছে তারপরে কী করবো তারপর এটা আমরা সেভ দেব এখানে ফাইলে ক্লিক কি ক্লিক দেওয়ার পরে সেভ অ্যাস তো আমার মেজারমেন্ট কত থেকে কত সাতত্রিশ হলো প্রথম সাইজ সাতত্রিশ বেসিক সাইজ হল চল্লিশ সবার বড় সাইজ হলো ছেচল্লিশ ছেচল্লিশ বাস এখন আমার সাইজ রেঞ্জ সেভ দেওয়া হয়ে গেছে এই যেইটা আমার সাইজ রেঞ্জ এখানে আমি ওপেনে ক্লিক দেবো বাস এই হয়ে গেছে আমার সাইজ রেঞ্জ চেঞ্জ করা আচ্ছা তারপর এটা আমি সেভ দেবো কোথায় সেই অ্যাক্সেস পাথটা আমি ঠিক করে নেব ঠিক আছে আমি অ্যাক্সেস পাথ ঠিক করব কোথায় এখানে ক্লিক দেবো এখানে ক্লিক দেওয়ার পরে আমি এটা এফ ডাইপে এফ ডাইপে এই যে শার্ট এই শার্ট ফোল্ডারটারে আমি এটা এখানে সেভ দেবো এইটা এখানে সিলেক্ট করে দেওয়ার পরে এই যে এখানে দুইটা মার্ক আছে এই বাটনটার মধ্যে আমি দুই পার ক্লিক দেবো বাস এ হয়ে গেছে সবগুলো ঠিক আছে তারপর এটা ওকে দেবো বাস তারপরে আমি এটা এখানে কী করবো সেফ দিয়ে নেই এই সেফ সেভ হলো এফ ফাইলে এই যে সেফ ঠিক আছে বাস তারপরে আমি কী করব একটা শিট নিব নিউ শিট নিউ শিট নেওয়ার পরে প্রথমে আমি এখানে কী নিব এখানে দেখা যাচ্ছে আমার এই নেক উইথ এবং নেক্সট সারগাম গাম কোনো কোনো মেজারমেন্ট এখানে নাই আমার ঠিক আছে যে আর হোল হোল আছে এই পর্যন্ত একটা মেজারমেন্ট আছে আর মেজারমেন্ট আছে আর এখানে আমার আর কোনো এই কলারের ক্ষেত্রে নাই তো এই ক্ষেত্রে আমি কি করব এই ক্ষেত্রে প্রথমে আমি কলারটা বানাবো ঠিক আছে প্রথমে কলারটা বানাবো কলারটা বানাতে আমি প্রথমে এই মেজারমেন্টে নিব এ এফ এ এ এ এটা মেজারমেন্ট হলো আমার সাইজ হলো চল্লিশ চল্লিশে কত আছে একুশ টু মিলিমিটার ঠিক আছে তো একুশ টু মিলিমিটার এখানে আমি একটা স্টেট লাইন দেবো এখানে আমি লিখবো কত একুশ পয়েন্ট টু নিচে দেব জিরো বাস হয়ে গেল তারপরে মেজারমেন্টটা হচ্ছে এইখানে মেজারমেন্ট এ সি জি ঠিক আছে সি জি কোথায় আছে এই যে এ সিজি এইটা এখানে আছে এখানে আমার কত ফোর পয়েন্ট সিক্স ফোর পয়েন্ট সিক্স এখানে আমি একটা স্টেট লাইন দেয়া এখানে আমি ই করবো কত এখানে দেবো জিরো তারপরে মাইনাস ফোর পয়েন্ট সিক্স দিলাম তারপরে আমি এখানে এখানে একটা মার্ক করব ই হালকা একটু অ্যাঙ্গেল দিয়ে আমি এখানে একটা মার করব তো এই এই মারটার মেজারমেন্ট কত আছে আমি এটা দেখব হালনা এখানকার মেজারমেন্ট কত আছে এই হলো কলার পয়েন্ট এ এফ কে এই হলো এফ কে এইটা ঠিক আছে এই মেজারমেন্টটা এখানে আমার কত আছে সিক্স এম সিক্স তো এখানে আমি সিক্স এম একটা মার্ক করবো কি দিয়া ডেভেলপ পয়েন্ট দেওয়া সিক্স বাস তারপরে এটা আমি ইনসার্ট করব ইনসার্ট ইনসার্ট করার পরে এটা আমি এখানে ডিলিট দিয়ে দেব বাস তারপরে বেজার দিয়া এখানে আমি একটা লাইন টানবো লাইন টানলে আমার এই মেজারমেন্টটা কত আছে আমি এটা দেখবো এই মেজারমেন্টটা এ জি এন এ জি এন এই মেজারমেন্ট আছে আমার কত এক একচল্লিশ বিশ হাফ তার মানে এটা আমার বিশ হাফ লাগবে আমি প্রথমে এখানে কি করব এই লাইন মেজারটা টানবো এই টানলাম মেজারটা কত আছে উনিশ তো এটা আমি আর একটু সোজা করবো এইদিকে এই বিশ ঠিক আছে আর এখানকার মেজাম আমার ঠিকঠাক রাখতে হবে এখানে মেজাম আছে আমার কত সিক্স আছে তো এখানে একটু কম পড়ে গেছে ঠিক আছে বাস হ্যান্ডেল দিয়া হ্যান্ডেল হলো ডিসপ্লেতে এই যে হ্যান্ডেল হ্যান্ডেল দেওয়ার পরে তাওয়ার রিশেপ দেবো এফ থ্রিতে এফ থ্রিতে রিসেপ রিসেপ দিয়ে এটা আমি হালকা শেপ দেবো বাস তো আমার আরও ওয়ান মিলিমিটার লাগবে এদিকে আরও ওয়ান মিলিমিটার মাইনাস পয়েন্ট ওয়ান জিরো বাস আমার বিষাব হয়ে গেছে ঠিক আছে বিশাপ হয়ে গেছে আচ্ছা তারপরে আমি এখানে কী করব এইখানে আমি দুই সিএমে একটা মার্ক করব এলো মাইনাস টু বাস দুই সেমে একটা মার্ক করলাম মার্ক করার পরে আর এইখানে আমি একটু আর একটা লাইন টানলাম লাইন টানার পরে আমি এখানে মেজারমেন্ট দেখব কিসের ব্যান্ড হাইটের মেজারমেন্ট কত আছে সি এডিসি এডিসির মেজারমেন্ট কত আছে সি এডিসি এডিসির মেজারমেন্ট আছে থ্রি পয়েন্ট টু এইখান থেকে এইখান থেকে থ্রি পয়েন্ট টুতে একটা পয়েন্ট করলাম আমি এটা একটু বড়ো করলাম ঝুম করলাম ঝুম করার পরে এটা ইনসার্ট করব এফ থ্রিতে ইনসার্ট করার পরে তারপরে এটা ডিলিট দেবো এফ থ্রিতে ডিলিট এই ডিলিট দেবো বাস আচ্ছা ডিলিট দেওয়ার পরে এইখানে আমি একটা মাঠ টানব দুই এর একটা মাঠ টানব ঠিক আছে এখানে দিলাম আমি জিরো তারপর এলো মাইনাস টু বাস আমি দুই এর একটা মাঠ টানলাম তারপর এইখানে আমি কি করব একটা বেজার দিয়ে লাইন টানব বেজার হলো এফ ওয়ানে এফ ওয়ানে বেজার বেজার দিয়ে একটা লাইন টানবো লাইন টানার পরে এখানে আমি হ্যান্ডেলটা শো করব ডিসপ্লেতে হ্যান্ডেল তারপরে এফ থ্রিতে এফ থ্রিতে রিসেপ ঠিক আছে এটা দেব আচ্ছা বাস হয়ে গেছে তারপরে আমি কী করবো এফ টুতে যাব এফ টুতে যাওয়ার পরে এই যে ট্রাঙ্গেল এ আর সি এখানে ক্লিক দেব ঠিক আছে এখানে ক্লিক দেওয়ার পরে এইখান থেকে এনে আমি একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখানে মেজারমেন্ট দেবো কত আমি দুই এম বাস এই আমার ব্যান্ড ব্যান্ডের শেপ হয়ে গেছে তো আমার কলারের কাজ এখানে শেষ প্লাকেটের উইথ কত আমি এটা দেখব এখন এই ফ্রন্ট প্লাকেট প্লাকেটের মেজারমেন্ট কত আছে আমার আড়াই সি এম আড়াই সি এম হলে তো এইখান থেকে আমার একটা মেজারমেন্ট হবে আড়াই সি এম ওয়ান পয়েন্ট পঁচিশ আর হলো পঁচিশ ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট হাফ এখানে আমি ওয়ান পয়েন্ট হাফ একটা ডেভেলপ পয়েন্ট আনবো কারণ হলো ওয়ান পয়েন্ট হাফ কেন আমি আড়াই মিলি মিটার বডির সাথে কলারটা বড়ো দেবো অবেন ক্ষেত্রে আমার কলারটা ফাইভ মিলি অথবা আড়াই মিলি একটু একটু বড়ো রাখতে হয় আর কি বডির সাইডে কলারটা ঠিক আছে আমি আড়াই মিলি এটা বড়ো দেবো ঠিক আছে তাহলে আমি কী দেব ওয়ান পয়েন্ট ফাইভ আমার প্লাকেট হলো ওয়ান পয়েন্ট পঁচিশ আর আড়াই মিলি দিলাম আমি ইসের জন্য মার্ক কলাম এখানে দেড় সিএম এখানে দেড় সিএম হলো বাস এই দেড় সিএমকে আমি এই কারণে দিলাম একটা হলো প্লাকেটের জন্য ওয়ান পয়েন্ট পঁচিশ আর কলার প্লাস পয়েন্ট পঁচিশ ঠিক আছে এই কারণে আমি দেড় সিএম দিছি এখানে বাস তো বাদ বাকিটা আমি কি দেখাবো কিভাবে আমি কাজটা করতেছি আমি দেখাবো ইনশাল্লাহ আমি আরেকটা নিউ সিট নিব এখান থেকে সিটে থেকে আরেকটা নিউ সিট নেব নেওয়ার পরে এখন আমি দেখবো আমার বডি লেন্থটা কত আছে প্রথম হলো প্রথমত হলো সেন্টার ব্যাক লেন্থ সেন্টার ব্যাক লেনথে রইল এটার পয়েন্ট হচ্ছে এ সি টি ঠিক আছে এ সি টি পয়েন্ট আচ্ছা এই পয়েন্টে আমরা মেজারমেন্টটা খুঁজে এ এসিটি এই এসিটি ব্যাক মিডেল লেন ব্যাক মিডেল লেনথ আছে কত চল্লিশ সাইজে আটাত্তর ঠিক আছে তো আমরা এখানে আটাত্তর নিব এই হলো আটাত্তর আটাত্তর তো আমার নেক উইথের মেজারমেন্ট কিন্তু নাই ঠিক আছে নেক মেজারমেন্ট এখানে কোথাও নাই তো নেক আমার বাহির করে নিতে হবে তো আমার নেক আমি কীভাবে নিব যেহেতু এখানে আমি একটা ব্যান্ড অলরেডি তৈরি করছি তো এইখান থেকে আমি নেক উইথের মেজারমেন্টটা নিব আমি যাব এখানে বাস এটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এটা কত আছে বাইশ এখানে ডাবল ক্লিক দেব তারপরে ইন্টু টু এই হল টোটাল নেক্সট সারগাম ঠিক আছে তারপরে এইটারে আমি ডাবল ক্লিক দেব ডিভাইডেড ফাইভ কত আছে নাইন সিএম এখান থেকে আমি ব্যাগ নেক ড্রপ দেবো ব্যাগ নেক ড্রপের মেজারমেন্ট আছে কি ব্যাগ নেক ড্রপের মেজারমেন্ট নাই ঠিক আছে তো আমি আইডিয়া করে এখানে ব্যাগ নেক ড্রপ দেবো আমি দেড় সিএম ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে তারপরে এখানে আমি পনেরো সেম একটা মার্ক করলাম মার্ক করার পরে আমি নেক উইক কত নেব নাইন সিম এখানে নাইন নেব নাইন ঠিক আছে এই নাইন সিম হয়ে গেল তারপরে আমি এখানে ভেজার দিয়ে এটা টানব টানার পরে এখানে আমি ব্যাগনেক ব্যাগনেকের শেপটা দিব এখন এই বাস এখানে আমি নেকের শেপটা বাস আচ্ছা তারপরে এটা আমি ডিলিট দিয়ে দেব এটা রাখার দরকার নেই কোনো প্রয়োজন নেই বাস সেভ দিয়ে নেই বাস আচ্ছা তারপরে এখানে আর একটা মেজারমেন্ট আছে কি এইটা আমি ডিলিট দিয়ে দিলাম এটা আর দরকার নেই আমার ঠিক আছে এখন আমি এখানকার মেজারমেন্টে নিব এই মেজারমেন্টটা আমার কত আছে এখানে আছে বিশ পয়েন্ট নাইন ঠিক আছে আচ্ছা তারপরে এখান থেকে আমি মেজারে একটা লাইন টানবো লাইন টানার পরে এখানে একটা টানবো মেজার ধরবো এখানেও মেজার ধরবো ধরার পরে আমি এটা এখানে ক্লিক দেব আচ্ছা ফার্স্ট আমি এটা এক কাজ করি এটা একটু বড়ো করে নেই বাস তারপর এইটা আমি এখানে যোগ দেবো যোগ এখানে ডাবল ক্লিক ইন্টার ঠিক আছে তার এই লাইনটা আমি দিয়ে দেবো আচ্ছা এটা হলো বডি এটা হলো বডি এই বড়ি অনেক বেশি আছে এখানে ঠিক আছে এটা আমি একটু কমাবো এই কমাবো কমানোর পরে এখানে আমরা শেপ দেব এখানে কত আছে আমার বিষ নাই তাহলে এটা আরও ছোটো করতে হবে আর একটু কমাইতে হবে একদম সেম সেম আসে এমেজাম এমেজারম্যান এমেজারম্যান একদম সেম সেম আছে বাস তো আমার এখানে তারপর এই পয়েন্টটা আমি ইনসার্ট করে দেবো বাস ইনসার্ট করে দিলাম এটা এখানে ইনসার্ট করে বাস আচ্ছা তারপরে আসি হলো সোল্ডার সোল্ডার কত সোল্ডার হলো এফ এফ এইস সোল্ডার হচ্ছে পনেরো পনেরো সেম সোল্ডার হলে এখানে এ সার্কেল নেবো আমি এখান থেকে এটা মেজারমেন্ট করবো কত পনেরো পুনার এখানে আমি দেখব এখানে আমার পুনরো ঠিক আছে কিনা এই মেজারমেন্টটা ঠিক আছে কি না আমি দেখব ঠিক আছে মেজারমেন্ট ঠিক আছে ওকে তো এখানে আমি আর করলাম পুনর নিলাম ঠিক আছে আর ইচ্ছা করলে আমি এদিকে একটু লড়াছড়া করলে করাইলে করতে পারবো আর কি আর যেদিকেই নেই আমার এই পুনরায় থাকবে ঠিক আছে একটু কম বেশ হবে না ঠিক আছে তো আমি দেখি এটার আমি কত ডিগ্রি নিয়েছি এ ফেটে যাবো এ ফেটে যাওয়া অ্যাঙ্গেলে ক্লিক দেবো অ্যাঙ্গেলে ক্লিক দেওয়ার পর এখান থেকে এখানে কত আছে দেখি বাইশ ডিগ্রি আছে বাইশ ডিগ্রি তাহলে আমি আর একটু কম নেবো এটা আমি বিশ ডিগ্রি পর্যন্ত নিয়ে যাব বাস দেখি আর একটু দেখি এখন কত আছে বিশ ওকে ঠিক আছে বাস তারপরে এখন আমি আসবো আর্মহল আর্ম হোলের আগে আমি দেখবো আমারই কত বাইসিপ কত বাইসিপের পয়েন্ট কত বাইসিপের পয়েন্ট হচ্ছে হচ্ছে এ জি ডাব্লিউ ওয়ান এই ভাই এ জি ডাব্লিউ ওয়ান এটা হলো বাইশ বাইশ পাশে কত বাইশ আমি হোল নেব তেইশ ঠিক আছে তেইশ নেব এই সেমি সাইকেল দিয়ে নেব যেটা আমার স্টেট আর্ম হুলের মেজারমেন্ট এই সাইকেল দিয়ে নেব এখানে আমি কি লিখ দেবো কত দেব তেইশ বাস তারপরে এই মাঠটা আমি একটু বড়ো করবো বড় করার পরে আমি এবার দেখব আমার ইয়ের মেজারমেন্ট শেষ কত আছে পয়েন্টটা কত থেকে পয়েন্ট হলো ডাবল এ এন ডাবল এ এন ঠিক আছে ডাবল এ এন এ হল শেষ হলো তিপ্পান্ন তিপ্পান্ন অর্ধেক কত ছাব্বিশ হাফ তো এখানে ছাব্বিশ পয়েন্ট ফাইভ ঠিক আছে এই এই হলো শেষ আর এইখানে আমি একটা ডেভেলপ পয়েন্ট দিব ডেভেলপ পয়েন্ট দেওয়ার পরে এখানে হলো এই যে এল আই টু পিটি দিয়া আই টু পিটি দিয়া এটা আমি সোজা করে নিব বাস এইটা হলো আমার শ্রেস্টের মার্ক ঠিক আছে আমি এইখানে একটাই নেব সরি ডেভেলপ পয়েন্ট নেব এখানে একটা নেওয়ার পরে এখান থেকে এখানে একটা টানবো বাস এই হয়ে গেল শেষের মার্ক এখানে কি লিখ দিলাম এখানে কি লিখ দিলাম বাস এই মার্কের প্রয়োজন নাই এটার প্রয়োজন নাই ডিলিট দিয়ে দিলাম এটাই লাইন এই লাইন ডিলিট দিয়ে দিলাম দরকার নেই ঠিক আছে এইটার দরকার নেই এখন এখন দেখেন কত আছে আমার আমি আর্ম হলে মেজারমেন্ট তেইশ নিছি ঠিক আছে তেইশ একদম কাটাই কাটাই তেইশ আছে একটু ডিফারেন্স নেই ঠিক আছে তো আমি এইটাও ডিলিট দেব এই সাইকেলেও ডিলিট দেব এটা রাখার দরকার নেই বাস বাস হয়ে গেছে তারপরে আমি দেখব অ্যাক্রোস ফ্রন্ট অ্যাক্রোস ফ্রন্টের পজিশন কত আছে অ্যাক্রোস ব্যাগ অ্যাক্রোস ফ্রন্ট ডি ফর্টি এইট ডি ফর্টি এইট ডি ফর্টি এইট আঠারো এইখান থেকে এইখান থেকে আঠেরো সিম নিচে হলো এক ফ্রন্ট আর এক ব্যাগের মেজারমেন্ট মাইনাস আঠারো বাস তারপরে এক ব্যাগের ই কত এক রুজ ব্যাগ এক রুজ ব্যাগ হইল এ কিউ এই ক্রস ব্যাগ চুয়াল্লিশ চুয়াল্লিশে অর্ধেক কত বাইশ তো এখানে আমি একটা একটা মাঠ টানলাম আচ্ছা তারপরে অ্যাক্রোস ফ্রন্ট অ্যাক্রোস ফ্রন্ট হলো ডাবল এ পি ডাবল এ পি এই ডাবল এপি কত উনচল্লিশ হাফ তাহলে উনচল্লিশ হাফে হাফের মেজারমেন্ট কত উনচল্লিশ হাফ কত উনচল্লিশ পয়েন্ট ফাইভ ডিভাইডেড টু উনিশ পঁচাত্তর ঠিক আছে এখানে নেব আমি উনিশ পয়েন্ট পঁচাত্তর উনিশ পয়েন্ট পঁচাত্তর নিলাম আচ্ছা তারপরে আমি আসি ওয়েস্ট ওয়েস্টের পজিশন কোথেকে এইখান থেকে হলো ডি পঞ্চাশ ডি পঞ্চাশ আর ওয়েস্টের কত এ এ ডি পঞ্চাশ এ এ ডি পঞ্চাশ এই ডি পঞ্চাশ ডি পঞ্চাশ হলো উনপঞ্চাশ এইখান থেকে এইখান থেকে আমার মেজারমেন্ট হলো মাইনাস উনপঞ্চাশ এই হল আমার ওয়েস্টের পজিশন তারপরে ওয়েস্টেরই কত এই হাফ ওয়েস্ট হাফ ওয়েস্ট হলো পঞ্চাশ হাফ তার মানে পঁচিশ পঁচিশ এইখানে লাইনটা আনবো তারপরে টাইল হাইট কত হাইট এর পজিশন কত আছে ডি সত্রিশ ডি পঞ্চাশ ডি দুই তার মানে এইখান থেকে আমার দুই সেম একটা ইয়ে হবে মার্ক হবে বাস তারপরে এইখান থেকে আমি সাইড সিএম একটা মার দেব চেন না পাঁচ সিম ই দিই বাস পাঁচ সিম মার দেওয়ার পরে আমার ওয়েস্ট এ কত এই বটম কত বটম ডাবল এ ডাবল এ এ হলো বটম বটম উই বাউন্ন হাফ তার মানে হাফ বাস তারপরে এখানে আমি বেজার দিয়ে একটা লাইন টানব এই বেজার ঠিক আছে এটা হলো ফ্রন্টের আর এটা হলো ব্যাক হ্যাঁ তারপরে এখানে একটা রিলেটিভ পয়েন্ট দিব এখানে দেবো একটা রিলেটিভ পয়েন্ট বারো সেমি দিই বারো এইটাও দিলাম বারো ঠিক আছে আচ্ছা দেওয়ার পরে আমি হ্যান্ডেল শো করবো এগুলো হ্যান্ডেল তার এফ থ্রিতে রিসেপ রিসেপ দিয়ে আমি এটারে রিসেপ্ট দেবো এখানে এই ঠিক আছে এটা আর একটু আমি ওই দিকে নেব এখানে নিলাম আর এইটাও আমি এখানে নিলাম ঠিক আছে আর এটা আমি এখানে সোজা করবো একদম সোজা এটাও সোজা করবো বাস তারপরে আমি এইখানে এটা সিট ধরবেন ধরার পরে এখানে শেপ দেবেন শেপ দেওয়ার পরে এই এইখানে একটু হালকা ভাসিয়ে দিবেন ঠিক আছে একটু হালকা ভাসিয়ে দিবেন বাস এই হয়ে গেল হয়ে গেল তারপরে কি করবেন এই আর্মহলের শেপটা দিতে হবে এই আর্মহলের শেপ এটা হলো ব্যাগ আরমহল ব্যাগ আর এই ঠিক আছে এভাবে সুন্দর স্মুথ যাতে শেপটা সুন্দর স্মুথ হয় এরকমভাবে শেপটা যত যতদূর সম্ভব আর কি এইটা যত টিপে টিপি করবেন তত শেপটা সুন্দর হবে ঠিক আছে আচ্ছা তারপরে আসি ফ্ৰণ্ট আৰ্ম হ'ল এতিয়া হ'লে ফ্ৰণ্টে বাছ ফ্ৰণ্ট আৰ্ম হল বাছ এটা আমরা একটু উপর উঠাই দেব কত ফাইভ মিলিয়ে দিই ঠিক আছে মিনিট এগুলা আমার ইনসার্ট করতে হবে ইনসার্ট না করলে এই পয়েন্টগুলা উপর উঠানি কষ্ট হয়ে যাবে ঠিক আছে আগে ইনসার্ট করে দিতে হবে বাস তারপরে এখানে এক সেম উপর দিয়ে দিলাম এখন এই শেপটা আমার ঠিক করতে হবে এখানে এখানে এই শেপটা একটু ধরে ঠিক করতে হবে ঠিক আছে এই তারপর এটা কি করবো আমি শেপ দেব আচ্ছা এখন মোটামুটি আমার বডি হয়ে গেল তারপরে নিতে হবে কি স্লিপ স্লিপ নিতে হলে কি করতে হবে প্রথমে আমার এই আর্ম হুলের মেজারমেন্টটা দেখতে হবে আমার আর্মহুলের মেজারমেন্ট কত আছে এই বাস তারপরে এটারে ডিভাইডেড টু ঠিক আছে তাহলে হাফই হলো তে প্রথমে আমি দেখব আমার স্লিপ লেন কত আছে স্লিপ লেন এফ জে ওয়ান এ এফ জে ওয়ান এফ জে ওয়ান এই এফ জে ওয়ান স্লিপ স্লিপ লেন আছে কত সাতট্টি ঠিক আছে তো আমি এইখান থেকে সাতষট্টি জিরো বাস নিলাম পরে এখানে আমি আইডি করে একটা মার নিলাম কত মাইনাস তেরো বাইশিপ কত আছে বাইশিপ জানি কত দেখছিলাম আমরা এই যে বাইশিপ তো আছে লিপ বিশ তো এখানে আমি নিব বিশ সি এম জিরো বিশ ঠিক আছে তারপরে আমার ইসের মেজারমেন্ট কত আছে স্লিপ ওভেনিং এর এখানে এলবোর মেজারমেন্ট আছে এলবো এলবো কতটুকু দূরে এইখান থেকে হলো ই বাইশ ই বাইশ এলো এলবো তিরিশ সিএম এইখানে থেকে তিরিশ সিএম আচ্ছা তিরিশ সিএম কত এডি ইউ এল মেজারমেন্ট আছে কত সতেরো তো এখান থেকে আমি কত নিব সতেরো সতেরো নিলাম আচ্ছা তারপরে কাফ কাপ কত আছে কাপ আছে ডি সাতান্ন ডি সাতান্ন ডি সাতান্ন কাপ আছে এগারো টু এগারো টু আর আমার এখানে এগারো টু আর হল দেড় সিম ওভারল্যাপ আছে তাহলে এগারো টু হলো তেরো সেভেন এখানে আমার নিতে হবে তেরো সেভেন তেরো পয়েন্ট সেভেন বাস আচ্ছা তার কাফ হাইট কত আছে আমার ছয় সিএম তো এইখান থেকে আমি ছয় সিএম একটা মার করবো এরো সিক্স ঠিক আছে আচ্ছা সিক্স ওকে তারপরে এখান থেকে আমি একটা স্টেট লাইন টানব টেরো সেভেন বাস তারপরে এখানে প্লেটের নিগে আমি এটা হলে এখানে আমি এক সিএম দেব

এখানে আমার যতদূর লাগে আমি নিয়ে বাস দিয়ে দিলাম আমার কাফ হয়ে গেল ঠিক আছে এখানে বেজার বেজার দেওয়ার পরে সাতাশ পয়েন্ট সেভেন লাগবো আমার রিসেপ্ট দেওয়া এটা আমি একটু এই দেব আর কি হয় নাই এটা আর একটু নিচে নামাইতে হবে আমার কত ডুকনেসে নামাইতে হবে ফাইভ মিলি নামাই মাইনাস পয়েন্ট ফাইভ জিরো তারপর এইটা আমি এখান থেকে সোজা করে দেবো বাস এই হয়ে গেছে বাস আচ্ছা তারপরে আমি এটা কি করব এখানে একটা মাঠ টানবো মাঠ টানার পরে এইটা এদিকে আনবো এইটা এই সাইড আনবো সরি এইটা এই সাইডে দেব এইটা এই সাইডে দেব এইটা এই সাইডে দেব এইটা এই সাইডে দেব বাস এখন হলো এখানে আমি এটারে

বাস এই তো সুন্দর হয়ে গেছে বাস এখন আমার মোটামুটি ভাবে স্লিপ অ্যান্ড বডি হয়ে গেছে তো এইখানে আমি দিব স্লিপের প্লাকেট স্লিপের প্লাকেটের মেজারমেন্ট নাই এটা আমি আইডিয়া করে দেবো আইডিয়া করে দেব এইখান থেকে এ এই দিলাম দেওয়ার পরে এইখান থেকে এনে টু পয়েন্ট ফাইভ বাস তারপরে ইটারে মাঝখানে একটা মার্ক করেন তারপরে এইখান থেকে রেডি পয়েন্ট একটা ইটানেন এখানে আমি তেরো সিএম দেব লেং তেরো জিরো এইখান থেকে উপরে দেবো এক সিএম ওয়ান

দুই এম দিই দুই সিএমও পরে একটা মার্ক বাস তারপরে লাইন দিয়ে দিলাম বাস এখানে লাইন দিয়ে দিলাম এখানে বাস এই আমার কি হলো প্লাগেট স্লিপের প্লাগেট হয়ে গেল বাস তারপরে এটা সেফ দিয়ে নিই আচ্ছা সেভ দিলাম সেভ দেওয়ার পরে এবার আসি আমি পকেট পকেটের মেজারমেন্ট এ ডাবল ডি আর এ ইআর এ ডাবল ডি মনে হয় পকেটের মেজারমেন্ট নাই এ ডাবল ডি নাই পকেটের মেজারমেন্টটা এখানে দেওয়া নাই তো পকেটের মেঝে আমরা একটু ক্যালকুলেশন করে দেবো ঠিক আছে কত দেব ফর এক্সাম্পল এইখান থেকে এইখান থেকে বিশ বিশ তারপরে এইখান থেকে পাঁচ এম পাঁচ আচ্ছা তারপরে হলো

দুই দুই বাস তো আমি এইখান থেকে এখানে একটা ডাক টানবো এখান থেকে এনে একটা ডাক টানবো এই এই আমার পকেট হয়ে গেছে আর এইখান থেকে টু পয়েন্ট ফাইভ সি এম হলো পকেটের রুলিং বাস এই পকেট পকেটও হয়ে গেছে তো আর কি বাকি আছে তো মোটামুটি ইনশাল্লাহ সবই ক্লিয়ার হয়েছে আচ্ছা তো এখন আমরা এই পার্টগুলা সব গ্রেডিং করবো গ্রেডিং কিভাবে করব এটা দেখাচ্ছি প্রথমে আমি গ্রেডিং করবো কলার যেহেতু কলারটা আমি আমি আগে আগে করছি এই গ্রেডিং করব ঠিক আছে আচ্ছা হলো আর দুইটা বাটন একসাথে চাপ দিবেন চাপ দিলে পরে একসাথে চাপ দিলে এরকম কালার হবে এরকম কালার হলে এখন আমার এইখানে গ্রেডিং কত করে আছে আমি এটা দেখবো ঠিক আছে আচ্ছা গ্রেডিং আমার এখানে আছে আটত্রিশ উনিচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পাঁচচল্লিশ ছচল্লিশ সাতচল্লিশ এক সেমকে এক রেডিং আছে আর এখানে কি আছে এ জি এন এ জি এন সরি এটা না এইটা হলো এএফএ এ এফ এ কতটুকু আছে এফ এটা আছে উনিশ সেভেন বিস টু তার মানে ফাইভ মিলি বিস সেভেন বিস টু ফাইভ মিলি একশ সেভেন বাইশ টু ফাইভ মিলি করে গ্রেডিং আছে তো যা হোক আমি এটা ফাইভ মিলি করে গ্রেডিং দিব এখানে এফ সিক্সে এ কন্ট্রোল কন্ট্রোলে ক্লিক দিবেন কন্ট্রোলে ক্লিক দেওয়ার পরে আচ্ছা তারপরে ডিডি এক্স ডিডি ওয়াই ডিডি এক্স ডিডি ওয়াই ডিডি এক্স হলো লেন্থ আর ডিডি ওয়াই হলো উইথ আমি যেহেতু লেন্থে গ্রেডিং করতেছি আমি এখানেই দেব এখানে হলো মাইনাস মাইনাস পয়েন্ট ফাইভ বাস সরি এখানে মাইনাস হবে না ডান দিকে গেলে কোনো মাইনাস প্লাস হবে না বাম দিকে গেলে মাইনাস হবে ঠিক আছে পয়েন্ট ফাইভ বাস তারপরে আমি এটা রাইট বাটন দিয়ে এখাটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে এই রিপোর্ট এক্স আর রিপোর্ট ওয়াই রিপোর্ট এক্স হল লেন্থের গ্রেডিং কপি করা আর রিপোর্ট ওয়াই হলো ওইথের গ্রেডিং কপি করা তো আমি রিপোর্ট এক্স দিয়া এখানে কপি করলাম কপি করার পর এখানে পেস্ট করব বাস হয়ে গেছে তো আমার গ্রেডিং হয়ে গেছে গ্রেডিং হওয়ার পরে আমি এইখানে এটা প্যাক দেবো এই পেক দিলাম ঠিক আছে পেক দেওয়ার পরে এটার ইফেক্ট প্যাক দেবো বাস এটা আর এখান থেকে সরবে না ঠিক আছে এটা আর এখান থেকে সরবে না ফিক্সড হয়ে গেছে বাস তো কলারে গ্রেডিং ইনশাল্লাহ ফিনিশ আচ্ছা তো তারপরে আমি শিট হ্যাশ ক্লিক দেব দেওয়ার পরে এম শার্টটা ওপেন করবো এম শার্টটা ওপেন করার পরে এখানে এই মেজারমেন্টটা আমি দিলাম দেওয়ার পরে আমি এখানে লিখবো কি এখানে লিখব এটা কলার সি ও কলার লাইন লাইন বাস আচ্ছা তারপরে হলো এইখানে আমি এই লাইনটা টানবো বাস এই লাইনটাও টানব ঠিক আছে টানার পরে এই দুইটা আমি যোগ দেব ইন্টার বাস এটা হলো বডি বি ও নিকলাইন নেক বডি নেকলাইন আচ্ছা আচ্ছা যাই হোক তারপরে আমি এখানে গ্রেডিং দিব নেক উইতে গ্রেডিং এই গ্রেডিং এইটা ওইতে তে যদি উপর দিকে যাই তাহলে প্লাস মাইনাস কিছু দিতে হবে না নিচে দিয়ে গেলে মাইনাস দিতে হবে ঠিক আছে থাক আর পয়েন্ট টু দি ফোর উনিশ নাইন বিশ ফোর বিশ নাইন আচ্ছা একুশ নাইন বাইশ ফোর বাইশ ফোর হোক এখন আমার মেজারমেন্ট মোটামুটি আমার এখানে ওকে আচ্ছা তারপরে দেব সোল্ডারে গ্রেডিং শোল্ডার গ্রেডিং দেওয়ার সময় মনে রাখবেন এখানে পেক মারবেন এই যেখানে পেক মারবেন আচ্ছা পেক মারার পরে এখন সোল্ডার সোল্ডার গ্রেডিং কতটুকু আছে সোল্ডারের গ্রেডিং কত কত আছে এটা কতটুকু সোল্ডার চোদ্দ পঁচিশ চোদ্দ হাফ চোদ্দ পঁচাত্তর চোদ্দ পনেরো তার অলমোস্ট আড়াই মিলি পয়েন্ট টু ফাইভ করে গ্রেডিং আছে এখানে বাস প্রথমে এখানে আমি সোল্ডারে গ্রেডিং দিব মাইনাস পয়েন্ট ওয়ান হুম না আচ্ছা পয়েন্ট ওয়ান দিয়ে দেখি পয়েন্ট ওয়ান বাস তারপর এখানে দেব পয়েন্ট পঁচিশ পয়েন্ট পঁচিশ দিলে তো এখানে মাইনাস পয়েন্ট ওয়ান বাস এই শোল্ডারে গ্রেডিং হয়ে গেল বাস তারপরে আরমহুলের গ্রেডিং করবো আরমহুলের আরম হুল ডিপতে যেহেতু মেজারমেন্ট নাই আছে কিসের মেজারমেন্ট বাইশিপ এই বাই সিপের মেজারমেন্ট আছে এ জি ডাব্লিউ ওয়ান এ জি ডাব্লিউ ওয়ান এ জি ডাব্লিউ ওয়ান এটা হলো বাই এই এই গ্রেডিংটা আমি ওখানে দেবো তো এখানে কত আছে আঠারো আঠারো সেভেন আমি এভারেসে সেভেন মিলি করে গ্রেডিং দেবো এটারে আচ্ছা আমি এখন এইখানে পেক মারবো এখানে পেক মারার পরে এইখানে আমি গ্রেডিং দেব কত মাইনাস পয়েন্ট সেভেন মাইনাস পয়েন্ট সেভেন দিলাম ঠিক আছে তারপরে এইটারে আমি এখানে কপি পেস্ট করব তো আমার আরম হলে গ্রেডিং এখানে কমপ্লিট আচ্ছা তারপরে দেবো আমি শেষের গ্রেডিং শেষের গ্রেডিং কত আছে হলো শেষ হলো ডাবল এ এন ডাবল এ এন এই হল শেষ শেষ গ্রেডিং আছে সাতচল্লিশ উনি একান্ন তিপ্পান্ন পঞ্চান্ন সাতান্ন উনষাট একষট্টি তার মানে দুই করে গ্রেডিং দুই করে গ্রেডিং থাকলে আমি এখানে এক সিম হ্যাঁ এখানে দেব আমি এক এখানে আমি দিলাম আচ্ছা তারপরে ওয়েস্টের পজিশনে কোনো ই আছে কিনা দেখব গ্রেডিং আছে কিনা আচ্ছা ওয়েস্টের পজিশনটা নিয়ে আমরা কত দেখছিলাম ওয়েস্টের পজিশন হচ্ছে ডি পঞ্চাশ ডি পঞ্চাশ ডি পঞ্চাশ এলো ওয়েস্ট আর ডি পঞ্চাশ ওয়েস্ট পজিশন সাতচল্লিশ সাপ আটচল্লিশ আটচল্লিশ সাপ উনপঞ্চাশ উনপঞ্চাশ সাপ পঞ্চাশ পঞ্চাশ সাপ একান্ন একান্ন সাপ বাহান্ন তার মানে আমার ফাইভ মিলি করে গ্রেডিং আমি এই জায়গাটার মধ্যে পেক মারব এখানে হল ফাইভ মিলি মাইনাস পয়েন্ট ফাইভ বাস তারপরে কী করবো এইটার আমি এই যে রিপোর্ট এক্স দেওয়া কপি পেস্ট করব বাস আচ্ছা তার ওয়েস্টে গ্রেডিং করতে আছে ওয়েস্ট চুয়াল্লিশ সাপ ছেচল্লিশ সাপ আটচল্লিশ সাপ মানে দুই সেম করে গেছে গ্রেডিং তাহলে দুই সেম করে থাকে আমি শেষে গ্রেডিংটা আমি এখানে ট্রান্সফার দিতে পারি ট্রান্সফারদার দরকার নেই আমি এইভাবেই দিব এখানে এক্সিএম ওকে বাস দিলাম একসিএম এটা সেভ দিয়ে নই সেভ দিলাম আচ্ছা তারপরে আসি কই এটা হলো বটমে গেরিংটা কত আছে বটমের পজিশনটা কি আছে থ্রিবল এ ট্রিপল এ ত্রিপল এ বটম ছচল্লিশ হাফ আটচল্লিশ হাফ পঞ্চাশ হাফ বাউান্ন হাফ এনেও তার মানে দুই সেম করে গ্রিডিং তো আমি এখানে দেবো কত এক এ বাস আচ্ছা এইবার আসি সেন্টার ব্যাকলে্থ সেন্টার ব্যাকলেনের গ্রেডিং কতটুকু আছে সেন্টার ব্যাকলেনের পয়েন্ট কত আছে এ এ সি সি টি টি এ সি টি এটা সাতাত্তর সাতাত্তর আটাত্তর আটাত্তর উনাশি উনাশি আশি আশি একাশি একাশি তার মানে এক সেম করে গ্রেডিং জাম্পিং কইরা আর কি তো এখানে এক্স এম করে গ্রেডিং এখানে জাম্পিং কইরা হইল মাইনাস ওয়ান তারপরে মাইনাস ওয়ান তারপরে মাইনাস ওয়ান তারপরে মাইনাস ওয়ান বাস তো এইটার আমি সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখান থেকে এই রিপোর্ট এক্স দিয়া কি করবো কপি পেস্ট করবো বাস হয়ে গেছে তো এখন বাকি রইল কি এখানে অ্যাক্রোস ফ্রন্ট আর এক ব্যাক প্রথমে আমি এটারে এখানে গ্রুপও দেব আচ্ছা গ্রুপ দেওয়ার পরে এটা সিলেক্ট করবো সিলেক্ট কইরা এইখান থেকে এখানে দিব এইখান থেকে এখানে দিব বাস এখন মোটামুটি একটা পর্যায়ক্রমে লাস্ট এখন দেখি আমার এই এক্রোস ফ্রন্ট এক্রোস ব্যাগের গ্রেডিংটা ডা কি আছে পজিশনের এক্রোস ফ্রন্ট এক্রোস ব্যাগের গ্রেডিংটা দেখি পজিশনটা কোথায় আছে ডি আর্ট ডি আর্ট চল্লিশ আছে

তারপরে এইটারে আমি সিলেক্ট কইরা রিপোর্ট আই রিপোর্ট আই দেটা কপি পেস্ট করলাম বাস আচ্ছা তারপরে চল্লিশ তার এক ক্রুস ফ্রন্ট একবার চল কত আছে ছত্রিশ সাপ সাতত্রিশ সাপ আটত্রিশ সাপ মানে এক সিএম করে গ্রেডিং আছে এটা পুরাটাই এক সিএম করে গ্রেডিং তাহলে আমি এখানে এক সিএম করে গ্রেডিং দেবো এক সেম করে গেটিং আমি এখানে দেব কত পয়েন্ট ফাইভ বাস তারপরে এখানে দেব কত বা তাহলে আমার একটের গ্রেডিংও কমপ্লিট হয়ে গেলো এখন বাকি রইল কি পকেট পকেটের যেহেতু মেজারমেন্ট নাই তাহলে পকেট আমি কি করবো এখানে পকেটে গ্রেডিংটা আমি আমার মতো করে করে দিব এই উইথে গ্রেডিং দেব তিনটা গ্রেডিং দেই পয়েন্ট ফাইভ এক্সচেঞ্জ না সরি এক্সচেঞ্জ করে গ্রেডিং দেব ওয়ান আচ্ছা আর এইখানে দিলাম ওয়ান ওয়ান বাস তারপরে কী করবো এইটারে এখানে এই রিপোর্ট ওয়াই দিয়া এইটার আমি এখানে বেশ করবো বাস হয়ে গেল আচ্ছা তারপরে হলো লেনথে লেনথে ওই একই কাহিনি করবো আমি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাস এখন কী করবো এইটারে আমি এই এক্স ওয়াই দিয়া কপি পেস্ট করবো বাস এই আমার পকেটে গ্রেডিংও কমপ্লিট হয়ে গেল আচ্ছা তারপরে আসি টিসে স্লিপে সিলিপে আসি আচ্ছা এখন স্লিপ লেন কত আছে স্লিভ লেন্থ এফ জেড ওয়ান এফ জেড ওয়ান এই পঁয়ষট্টি হাফ ছয়ষট্টি হাফ সাতষট্টি হাফ সাতষট্টি ছয়ষট্টি হাফ ছষট্টি হাফ হাফ তারপরে 68 68 ঊনসত্তর ঊনসত্তর উনসত্তর হাফ ঊনসত্তর হাফ স্যার লাস্টের দুইটা হলো প্রথম একটা হলো ফাইভ মিলি এটার গ্রেডিং হচ্ছে এইখানে ধরবো আমি মাইনাস পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস পয়েন্ট ফাইভ বাস এই হলো আমার স্লিপের স্লিপ লেন্থের গ্রেডিং এখান থেকে আমি এটা কপি পেস্ট করবো বাস স্লিপ লেন্থের গ্রেডিং হয়ে গেলো এখন আমি দেখবো কি বটম আচ্ছা বটমে কতছে সে ডি সাতান্ন ডি সাতান্ন কই আছে ডি সাতান্ন এই ডি সাতান্ন দট সেভেন ডট সেভেন টু এগারো টু তা মানে ডট সেভেনের দশ ফাইভ মিলি এগারো টু এগারো সেভেন এগারো কয়টা গ্রেডিং একটা দুইটা তিনটা চারটা নিশ্চিত হলো ফাইভ তারপর হলো সতেরো সতেরো দুইটা ফাইভ মিলি তারপর হলো একটা দুইটা তিনটা চারটা ফাইভ মিলি দুইটা পরে চারটা ফাইভ মিলি করে গ্রেডিং তো কন্ট্রোল এখানে দেব প্রথম হলো ফাইভ মিলি পয়েন্ট ফাইভ তারপর হলো একটা দুইটা তিনটা সাতটা পয়েন্ট ফাইভ বাস এই হলো স্লিপের গ্রেডিং সিলিপের গ্রেডিং এখান থেকে আমি বাস তারপরে কি করব এই গেডিংটা আমি এইখানে ট্রান্সফার দিব সিলেক্ট করে নিলাম ঠিক আছে সিলেক্ট করার পরে এইটা দিয়ে আমি এইখানে ট্রান্সফার দেবো এখন গ্রেডিংটা কিন্তু উল্টে গেছে উল্টে যাওয়ার পরে আমি কী করবো এই যে এক্স সিম এই এক্স সিম দিব দেওয়ার পরে এখানে ক্লিক দেওয়ার পরে বাস এটা ঠিকঠাক মতন হয়ে যাবে তো এখন এই দুইটা ক্ষেত্রে সবই উল্টা এক্স এম হলো এক্স সিম হলো উইথ আর এক্স ওয়াই সিম হলো লেন্ ঠিক আছে এগুলোর সাথে মিলবে না ঠিক আছে এই রিপোর্ট এক্স রিপোর্ট সাথে মিলবে না এটা আচ্ছা তারপরে আছে কি অ্যালবো অ্যালবোর গ্রেডিং কত অ্যালবো কত অ্যালবো হলেছে এডি ইউ আচ্ছা পুনর সেভেন তারপর হলো ষোলো মিলি তারপর ষোলো সিক্স ফাইভ মিলি সতেরো ফোর মিলি সতেরো ফোর ফোর মিলি সতেরো এইট ফোর মিলি আঠারো তার মানে পনেরো সেভেন আর হলো ষোলো এখানে কত আছে থ্রি ফোর মিলি এখানে ফোর মিলি আছে এখানে দেব আমি কত ফোর মিলি পয়েন্ট ফোর আচ্ছা তারপরে পয়েন্ট ফোর তারপরে হলো পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ তারপরে

পয়েন্ট ফোর তারপরে তারপর হল দুই আর আঠারো তিন আঠারো পাঁচ তারপরে হলো পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ তারপরে

এই এলবোর পজিশনে গ্রেডিং কত কতটুকু আছে এটা আমার দেখতে হবে ঠিক আছে এখানে পেক মারার পরে এখানে পেক মারার পরে দি কই এলবোর গ্রেডিংটা এই ডাবল টু তিরিশ 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 সব তিরিশ করে আছে তো এখানে আমি এটা এই গ্রেডিংটা আমি এখানে দেবো জিরো করে দেবো এখানে ঠিক আছে এই বাস তারপরে এটা প্যাক সুটিয়ে দেবো বাস এখন সেম সেম বাসে ওকে আর এইটা এইখান থেকে এখানে ট্রান্সফার দেবো হয়ে গেছে এবার আসি বাইসিপ বাইসিপের মাঝে আমার এইটা জানি কত আছে পয়েন্টটা জি ডাব্লিউ এই এইটা হলো এ জি ডাব্লিউ ওয়ান বাইসিপ ওকে আঠারো আঠারো সেভেন সেভেন মিলি এখানে আছে পয়েন্ট সেভেন এখানে হলো তেইশ পঁচাত্তর পয়েন্ট পঁচাত্তর তারপরে চব্বিশ হাফ এখানে পয়েন্ট পঁচাত্তর পয়েন্ট পঁচাত্তর বাস এই হয়ে গেল তারপরে আমি এইখানে মাইনাস পয়েন্ট ফাইভ এম একটা গ্রেডিং দেবো এখানে এগ্রেডিংটা পরে অ্যাডজাস্ট করব আর কি ওখানে আমি আগে দিয়ে নিলাম ঠিক আছে এগ্রিন আমি পরে অ্যাডজাস্ট করবো এখানে দিলাম দেওয়ার পরে আমি এই এইটা এখানে ট্রান্সফার দিব এই গ্রিনটা এখানে ট্রান্সফার দিব বাস তারপরে কি করবো এইটা দাদা উল্টে দেব তারপরে এইটা দা উল্টে দেব বাস এই হয়ে গেছে হয়ে গেছে এখন আমি দেখব যে আমার আরমহুলের সাথে এটা ম্যাচ আছে কিনা বডি আর মূলের সাথে এটা 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 আছে কিভাবে দেখবো এখন দেখেন এটা সিলেবে আমরা ছোট হয়ে গেছে বেশি তাহলে কি করবো আমি এখন পয়েন্ট ফাইভ দেব মাইনাস পয়েন্ট ফাইভ কত হল এখন ছাব্বিশ সাতাইশ আটচল্লিশ ওকে উনপঞ্চাশ ওকে একান্ন ফোর একান্ন ফোর ওকে তাহলে তিপ্পান্ন থ্রি তিপ্পান্ন টু পঞ্চান্ন উনিশ সাতান্ন সেভেন আটান্ন যাই হোক এই বড় সাইজগুলো আমি মাইনাস পয়েন্ট সিক্স করে দেব কত হলো সাইট নয় বাস এই আমার সিভিপের গ্রেডিংটা একদম পারফেক্ট ওয়েতে হয়ে গেছে একষট্টি একটু বড় বড়ো আছে সিলেপি একটু বড় থাকে বাস হয়ে গেছে আমার গ্রেডিং গ্রেডিং ইজ নাও ওকে পারফেক্ট একদম পারফেক্ট আচ্ছা তারপরে কি করব আবার আমার তো গ্রেডিং তো ক্লিয়ারই সব ঠিক আছে এখন আমি এইটারে পুরাটা ধইরা সিলেক্ট করব সিলেক্ট করার পরে ও আমার এনে কাজ একটা বাকি রয়েছে আমার ব্যাগ ইউকটা আমি করি নাই ব্যাগ ইউকটা হলো এখন আমার ইউকের মেজারমেন্টটা হলো সেন্টার ব্যাক নেক পয়েন্ট থেকে আট সি অল সাইজ ঠিক আছে তে আমি এখান থেকে আট সি অল সাইজ নিব ডেভেলপ পয়েন্ট দিয়া এফ ওয়ান ডেভেলপ পয়েন্ট দিয়া মাইনাস পয়েন্ট আট ব্যাস মাইনাস এইট এই তারপরে এখানে বেজার দিয়ে একটা লাইন টানবো লাইন টানলাম বাস এই লাইন টানলাম লাইন টানার পরে এইখানে একটা সিকোয়েন্সি ডিভিশন দেবো দেওয়ার পরে এটা আমি ইনসার্ট করে ফেলেব ইনসার্ট করলে দেখেন দেখেন ইনসার্ট করলে কিছু সমস্যা হয় কি না ইনসার্ট করলে ইনসার্ট করলে কোনো সমস্যা হয় নাই তারপরে বাস এখানে দেবো তারপর দেবো সোল্ডার ফরওয়ার্ডিং ঠিক আছে সোল্ডার ফরওয়ার্ডিং এই জিনিসগুলো আমি আগে মুছে দিয়ে নিই

আমি এই ই দিলাম সিম্যাক্সিস তারপরে সিম্যাট্রিস দেওয়ার পরে এইটাই এইদিকে দিব আর এইটাই এইদিকে দিব ঠিক আছে এইটা এখানে পয়েন্ট দিব আর এইটা এখানে পয়েন্ট দিব পয়েন্ট দেওয়ার পরে আমি ইনসার্ট করবো এটারে সেকশন দিলাম দেওয়ার পরে এটারে ইনসার্ট করব আচ্ছা তারপরে কি করবো আমি এখানে এই পয়েন্টটা ডিলিট দেব আর এখানে এটা ডিলিট দেবো ডিলিট দেওয়ার পরে এইটা আমি এখানে অ্যাটাচ দেব আর এইটা এখানে অ্যাটাচ দেব ঠিক আছে এই লাইনটা আমি এখানে ডিলিট দিয়ে এই লাইনটা আমি বড় লাইনটা রাখবো না ঠিক আছে আর এইটা হলো এইখানে আমি এটারে সরি ভুল করছি এইটা এইখানে আর এইটা এইখানে ঠিক আছে এইটারে ইনসার্ট করবো এইটারে ইনসার্ট করব সেকশন ইন্টারসেকশন দেবো এবার ইনসার্ট করবো ইনসার্ট করার পরে আমি এইটা ডিলিট দিয়ে দেবো আর আমি এইটা ডিলিট দিয়ে দেবো বাস তারপরে এইটার আমি এখানে টাচ দেব এইটা আমি এখানে টাচ দেব আমার সব ইনশাল্লাহ একদম পারফেক্টভাবে হয়ে গেছে কোনো টেনশন নেই আচ্ছা তো এখন মোটামুটি সব ক্লিয়ার এখন আমি সিম অ্যালান্স দিব এখানে সিম অ্যালান্স দিব হলো হলো এক সি করে এখানে এক সিম বাস তারপরে এখানে দেব আমি ওয়ান অ্যান্ড হাফ ওয়ান হাফ যেহেতু আমার হেম হলো সেভেন এম এম

এই একটা লাইন টানবো ব্যাস এই হয়ে গেছে তো এখন আমি এবার আসি কলারে এখন কলার এখানে কলারটা ফোল্ড করবো এই এই কলারটা ফোল্ড করলাম ফোল্ড করার পরে এখন আমি এটা সিম করব করলাম আমার মোটামুটি পরিপূর্ণভাবে হয়ে গেছে ঠিক আছে এখন এটা হলো এটা আর একটাই করি আমি ইন্টার লাইনিং এর জন্য এই হলো ইন্টার লাইনিং ঠিক আছে এবারটা হলো ইন্টার লাইনিং বা স্কাফের আর একটা করি এই ইন্টার ইন্টারলাইনিং ঠিক আছে এখন দেখি আমার গ্রেডিংগুলো একুম পর্যায়ে আছে গুলো দেখব সব গ্রেডিং ইনশাল্লাহ একদম পারফেক্ট ভাবে আছে কোনো ঝামেলা নেই ঠিক আছে একদম ঝামেলা মুক্ত ঠিক আছে ঝামেলা মুক্ত কোনো জায়গায় কোনো ঝামেলা নেই ঠিক আছে বাস তো তারপর এখন কি করবো আমি এটা নাম লিখবো নাম লিখবো হলো bent bent a x 1 not sorry 2 সিলেভে দুইটা ইনসাইডে দেব না ঠিক আছে তারপর হলো কি b a c কে ব্যাক ইউক a x 3 তারপর হলো আর ফ্রন্ট এক্স বাস তো মোটামুটি আমার লেখা শেষ এবার আমি ভেরিয়ান্ট করবো এ পেটে যাবো এ পেটে যাওয়ার পরে এই যেখানে এই যে স্টার চিহ্ন আছে এখানে ক্লিক দেবো ভেরিয়ান্ট ক্লিক দেওয়ার পর ভেরিয়েন্ট নাম লিখবো কত সিএইচ তার হল ও ফোর ডাবল থ্রি বাস তারপরে এটা সিলেক্ট করবো সিলেক্ট করে এই যে কে লেখা এটা যে করবো বাস আমার হয়ে গেছে ভেরিয়েন্ট এই ভেরিয়েন্ট হয়ে গেছে ভেরিয়েন্টের এইখানে যদি আপনি সিংকেজ দিতে চান সিংকেজ দিবেন এই যে এটা হলো এক্স হলো লেনথে ওয়াই হলো উইতে ঠিক আছে এখানে সিংকেজ দিতে পারবেন আর এখানে ফ্যাব ফ্যাব্রিক টেপ দিবেন ফ্যাব্রিক টেপ কি কি আছে এখানে দিবেন আর এখানে কোয়ান্টিটি দিবেন এই যে ডিএস এখানে হলো ডাবল এনে একটা দিলে দুইটা হবে আর এই যে এস সিঙ্গেল এনে একটা দিলে একটাই হবে ঠিক আছে এভাবে এই ফ্যাব্রিক টেপটা দিয়ে দিবেন বাস তো আজকে এই পর্যন্তই অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না তো যা হোক আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি তো আমার শুধু একটাই চাওয়া আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এইটু এতটুকুই চাওয়া আর কোনো চাওয়া নাই ঠিক আছে তো আবার দেখা হবে আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অ